এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম হচ্ছে মানুষ। মানুষকে বলা হয় তারা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমি মনে করি তারা কুকুরের থেকেও অদম, পশুর থেকেও অদম। নয়তো একটা কুকুরকে তারা এভাবে মারতে পারে, মেরে ফেলতে পারে, একটা বিড়ালকে তারা বিষ খাওয়াইতে পারে, পিটাইয়া মারতে পারে, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় অবলা প্রাণীকে মেরে ফেলে। তারা হয়তো একটু ক্ষতিই করছে, নয়তো একটু জ্বালাই দিছে। তারা তো বোবা প্রাণী, তারা কি বোঝে? মানুষের মতো তো তারা বোঝে না। তোমাগো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তোমাদের গ্রামের আশেপাশের তোমাদের জমির জিনিসপত্র চুরি করে, মানুষ মাইরে খায়, নষ্ট করে। পারলে তাদেরকে গিয়ে যাইয়া মারো, ধরো, পিটাও ইচ্ছা মতো পারবা না। তাদেরকে একটা মারতে গেলে আর একটা মার খাইতেই দে। বোবা প্রাণী, ওদের তো হাত পাও নাই, ওরা তো মানুষকে পিটাইতে পারে না, মারতে পারে না। বোবা প্রাণী দেখা তোমরা বোবা প্রাণীকে যা ইচ্ছা তাই করবা, মারবা, পিটাইবা, বিষ খাওয়াইবা, তারপরে গলায় রশি ঝুলিয়ে মারবা, এই হিসাব আল্লাহ নিবে। আর যারা বোবা প্রাণীর সাথে বোবা প্রাণীকে নির্যাতন করবে, মারবে, তারা ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস অনিবার্য। আল্লাহ বোবা প্রাণীদের অভিশাপ নগদে কবুল করে। তোরা মানুষ দীক্ষা সার পাইয়া যাবি এরকম না, তোরা অমানুষ, তোরা কোনো মানুষের কাতারই পরস না। তোদের মধ্যে মনুষ্যত্ব নাই, বিবেক নাই, তোরা মানুষ হতে পারস না। একটা বোবা প্রাণীও তোদের জন্য ঠিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারে না, তোরা তাদেরকে খাবার দেস না, তোরা তাদেরকে যে জায়গায় পাস লড়াই দেস, পানি মারস, পিটাস, বিষ খাওয়াস, এটা আল্লাহ সইবে না, আল্লাহ সইবে না। তোরও যেভাবে আল্লাহ পাঠাইছে, বোবা প্রাণীদেরও আল্লাহ সেভাবেই পাঠাইছে। ওদেরও জান আছে, তোদেরও জান আছে। এখনো বলছি, মনটা নরম কর,